আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমানে অবস্থান করছি মক্কার সারায়া কবরস্থানে। বিভিন্ন দেশ থেকে যখন হাজী সাহেবরা এখানে আসেন এবং হাজী সাহেবরা যদি ইন্তেকাল করেন কোনো কারণে, সেক্ষেত্রে তাদের এই করা হয়। এই কবরস্থানের নাম হচ্ছে সারায়া কবরস্থান। বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশের রংপুর জেলা থেকে আগত মোহাম্মদ আমজাদ হোসেন, যিনি রংপুরের খামারপাড়া নিবাসী, তাবলিগ মসজিদ সংলগ্ন, রংপুর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন, উনি বাংলাদেশ থেকে 29শে আগস্ট সৌদি আরব আসেন মক্কা শহরে উমরা করার উদ্দেশ্যে। এবং উমরা করা অবস্থায় বাইতুল্লাহ শরীফের সামনে, খানায় কাবার সামনে তওয়াফরত অবস্থায় হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ওনার জানাজা আজকে 4ঠা সেপ্টেম্বর মসজিদের হারাম শরীফে মক্কায় ফজর নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন সম্পন্ন হয়। এই কবরস্থানে ওনার কবর নাম্বার 79 এবং ব্লক নাম্বার 40। এই কবরস্থানে ওনাকে আজকেই কবরস্থ করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা কবরস্থানটা বিশাল বড়, মোটামুটি আধা ঘন্টা হাঁটলাম, কাউকে পাইনি, পরে এক ভাইকে পেয়েছি, উনি দেখিয়ে দিলেন। এই যে এই হচ্ছে 40 নম্বর হচ্ছে ব্লক, এই কবরের ব্লক নাম্বার 40। আমাদের এই ব্লক নাম্বার 40-এর এখন 79 নম্বর কবরটা খুঁজতে হবে। এই যে ভাই সাথে যাচ্ছেন, এই যে ডান দিকের ভাই নীল রঙের ড্রেস পরা, ইনি বললেন যে সকালে আমি আমার হাতেই কবর হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখানে এসে জানতে পারলাম যে দুপুরবেলাও, অর্থাৎ জোহরের পরে একটা জানাজা আসছিল, এখানে দাফন হয়েছে। ওনার বারো বাসাও ছিল বাংলাদেশে। দেখ, ভাগ্যবান লোকজন আসলে এখানে তাদের কবরস্থ করা হয়। যারা আল্লাহ অনেক কাছের বান্দা, নেক আমলদার, তাদের মৃত্যু হয় আসলে এই হজ এবং উমরা করতে এসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই নেক বান্দাকে, মরহুম আমজাদ হোসেন সাহেবকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসে উঁচু মাকাম দান করুন, আমিন। আর আমরা আর কিছুক্ষণের মধ্যে ওনার কবর নাম্বার 79 আমরা ইনশাআল্লাহ সেখানে চলে আসব। অনেকটা কাছাকাছি চলে আসছে আলহামদুলিল্লাহ। এখানে 80 নম্বর লেখা আছে, এই যে 80, এটা হলো 80 কবর, এইটা হচ্ছে 79 কবর। এইটা হচ্ছে রংপুরের তাবলিগ মসজিদ নিবাসী, খামারপাড়ার 27 নং ওয়ার্ডের মরহুম আমজাদ হোসেন সাহেবের কবর, যাহা আজকে 4ঠা সেপ্টেম্বর ফজরের নামাজের পরে এখানে দাফন করা হয়েছে। আমরা এই হাজি সাহেবদের যে কবরটা হয়, এই যে কবরের ভেতর পর্যন্ত আমাদের দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এই যে 80-র পরে 81 নম্বর কবরটা খালি হয়েছে, খালি আছে, 81, 82, 83, 84 এভাবে দেওয়া আছে। তো আশা করি আপনারা আজকে অনেক কিছু জানতে পারলেন। আমরা এখন একটু জিয়ারত করব। আমার সাথে আরেক হাজি সাহেব আসছেন, আসফারুল্লাহ, রংপুর আজাদ হোমিও হলের সত্তাধিকারী আক্তার হোসেন, আক্তারুজ্জামান বাদল, ডাক্তার বাদল ভাইয়ের ছেলে, উনি আমার সাথে এসেছেন, উনিও মাটি দিলেন আলহামদুলিল্লাহ। যাক, আমাদের সৌভাগ্য হলো
হাজী সাহেবকে মাটি দেওয়ার। তো যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন, তার পরিবার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যেন এই ভিডিওটা দেখতে পারেন, অ্যাটলিস্ট তারা যেন বুঝতে পারেন যে এই কবরটা ছিল তার। কবরটা আমি এর আগেও দেখিয়েছি, দেখেন এইটা হলো 79, এটা হচ্ছে 80 নাম্বার। হ্যাঁ, এটা 80, আর এই যে 80-র পাশের কবরটা হচ্ছে 79, এই কবরটা হচ্ছে 79 নাম্বার। দেখতে পারলেন, এটা আসলে অনেক বড় সৌভাগ্য আলহামদুলিল্লাহ। আর যারা মাটি দিতে পারেন নাই, দয়া করে তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার আখেরাতের এই প্রথম স্থান, প্রথম যেই পথ কবর, এই কবরের পথটা যেন আসান করে দেন আলহামদুলিল্লাহ। আর উনি আসলে অনেক ভাগ্যবান, আল্লাহ পাকের খানায় কাবার সামনে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, উনি ইন্তেকাল করেছেন। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তার পরিবারের কাছে স্পেশালি, অবশ্যই নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে নামাজ শেষে তার জন্য দোয়া করবেন, তার ছেলে মেয়ে পরিবারবর্গকে আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন। সর্বোপরি রংপুর বাংলাদেশের সকল মানুষকে অনুরোধ করব ওনার জন্য দোয়া করার জন্য, ওনার এখন বর্তমান দোয়াই দরকার। আর দোয়া করলে আপনার খুব বেশি ক্ষতি হবে না, আর দোয়া করলে আপনি এটার উত্তম জাজা পাবেন ইনশাআল্লাহ, এবং আমার আল্লাহ পাক আপনাকে উত্তম জাজা দিবেন। সকলের কাছে অনুরোধ রইল এই ভাইয়ের জন্য, আমরা দোয়া করব ইনশাআল্লাহ, পরিবারবর্গ সকলে ওনার জন্য বেশি বেশি করে ইবাদত করে, আল্লাহ পাকের জন্য ইবাদত করে ওনার জন্য দোয়া করব। এবং যদি সম্ভব হয়, সামর্থ্য হয়, অবশ্যই এই সারায়া কবরস্থানে 40 নম্বর ব্লকে 79 নম্বর কবর এসে আপনারা জিয়ারত করে যাবেন, আল্লাহ পাক আপনাদের সেই তৌফিক দান করুন, আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।